আমি দীর্ঘদিন একটি মেয়ের কাছ থেকে অবহেলার শিকার, আমার করণীয় কি? বর্তমানে আমি বেঁচে থাকতে খুব কষ্ট হচ্ছে। এরপরে প্রশ্ন হলো, নামাজ না পড়লে কি হয়? বিধর্মী কাউকে সালাম দেওয়া জায়েজ নয়, যদি বিধর্মী শিক্ষক হয় তাকে কিভাবে সম্মান করবে? সব আসে শুরুতে, ভুলে দোয়া না পড়লে গুনাহ হবে কিনা? সুদের টাকায় সন্তানকে বিদেশে পাঠালে ওই সন্তানের উপার্জিত টাকার ব্যাপারে শরীয়তের বিধান? মানুষ মারা গেলে অনেকে 3 দিন 5 দিন 10 দিন পরে খাওয়ায়, এটা শরীয়তে জায়েজ আছে কিনা? ইসলাম অনুযায়ী কতটুকু দাঁড়িয়ে রাখা সুন্নাত, দাঁড়ি কতটুকু রাখবে, এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস আমরা প্রায় সবগুলো হাদিসের মর্মকথা প্রায় একই, সেটা কি? কোনো কোনো হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আওফিরুল লুহা ওয়াফিরুল লুহা, কোনো কোনো জায়গায় তিনি বলেছেন আরফুল লুহা, দাড়ি ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো। এই জন্য দাড়িকে লম্বা করতে হয়, দাড়িকে ছেড়ে দিতে হয়। দাড়ি এটা কাটা ছাটার জিনিস না সাধারণভাবে, তবে বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে বিশুদ্ধ হাদিসে বর্ণিত আছে যে তারা দাড়ি নিজের থুতনির পরে এক মুষ্টি ধরার পর অতিরিক্ত যেটা আছে কোনো কোনো সাহাবি কেটেছেন, এটা বর্ণনা আছে। যার কারণে যদি কাটতে চান এর পরের অংশ কাটতে পারেন বলে আমাদের মতে, বাট আপনার খোঁচা খোঁচা ছোটোখাটো দাড়ি রাখবেন, এটা দাড়ি রাখার কোনো শুদ্ধ ফরম্যাট না। কিন্তু তারপরেও নাই মামার চাইতে কানা মামা ভালো, অন্তত রাখা তো শুরু করছে আলহামদুলিল্লাহ, একসময় পুরোটা রাখবে আল্লাহ তৌফিক দিলে। আমি দীর্ঘদিন একটি মেয়ের কাছ থেকে অবহেলার শিকার, আমার করণীয় কি? বর্তমানে আমি বেঁচে থাকতে খুব কষ্ট হচ্ছে। যে ভাই এই প্রশ্ন করেছেন সিরিয়াসলি, আমি তাকে উত্তর দিচ্ছি, শুনেন। এরকম প্রশ্ন অনেক যুবকদের এবং অনেক মেয়েদের, যে আমি যাকে ভালোবাসি, মানে অবৈধ প্রেম অবৈধ সম্পর্ক আছে, সে আমাকে অবহেলা করছে, আমি কষ্ট পাচ্ছি, আমার জীবন শেষ হয়ে যাবে। অনেক বেকুব আছে, নির্বোধ আছে, তার যার সাথে অবৈধ সম্পর্ক আছে সে তাকে ইগনোর করছে, আরেকজনের হাত ধরছে, এই জন্য দুঃখের চোটে সে বলে আর বিয়ে করবো না, সে গলায় ফাঁস দেবে। আমি বলি আপনার উচিত একসঙ্গে দুইটা বিয়ে করা, কারণ আপনি যাকে মনে করছেন সে আপনার ভালোবাসার মানুষ, সেই লোকটা যখন আপনাকে ছাড়া আরেকজনের হাত ধরতে পারছে, আপনিও ব্যাটাগিরি দেখানো উচিত। বুঝেন নাই কথা? যে আপনি যাকে ভালোবাসা দিছেন, হোক অবৈধ ভালোবাসা, ভালোবাসছেন যারে, সে যখন আপনারে ছেঁকা দিছে, তাহলে বুঝতে হবে আপনি অপাত্রে ভালোবাসা দিছেন, আল্লাহ বাঁচাইছে আগে ভাগে। বিয়ের পরে এটা ডাইনে বামে যায় তো তার আগে ভাগে চলে গেছে, ভালো হয়েছে। অতএব ডিপ্রেশনে ভোগে এটা বেকুব ছেলে মেয়েরা, কোনো বুদ্ধিমান ছেলে মেয়ে ডিপ্রেশনে ভুগতে, যে আগে ভাগে ওর পথ ধরছে, ভালো হয়েছে, আল্লাহ আমার হেফাজত করছে, আমি অজায়গায় গেছি। বুঝতে পারছেন কথা? আরও বেশি করে এরা দেখা দেখা বিয়ে করবে। এরপরে প্রশ্ন হলো, নামাজ না পড়লে কি হয়? নামাজ না পড়লে কি হয়, কি উত্তর দিব বলেন? নামাজ না পড়লে ঈমান নিয়ে টানাটানি শুরু হয়। নামাজ না পড়লে কি হয় ভাই? ঈমান নিয়ে টানাটানি কিভাবে শুরু হয় বুঝাবো। অনেক ইমামদের মতে, যে ঠান্ডা মাথায় ইচ্ছাকৃতভাবে মুসলমান হয়েও নামাজ পড়ে না, সে ইসলাম থেকে বের হয়ে যায়, খারিজ হয়ে যায়। অনেক ইমামদের মত এটা, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্য অনেক ইমামের মত হলো, যদি সে নামাজ না পড়ে কিন্তু তার মধ্যে অপরাধ বোধ আছে, সে নামাজ না পড়ার কারণে লজ্জা শরম ভিতরে ভিতরে আছে, পড়া উচিত সেটা মনে করে, তাহলে সে কাফের হবে না। তাহলে নামাজ না পড়লে ইমামদের ইখতিলাফ আছে যে ইমান আছে না নাই, ইমান নিয়ে টানাটানি শুরু হয়ে গেল না? তো নামাজ না পড়লে ইমান নিয়ে টানাটানি শুরু হয়, কিন্তু আমাদের বাংলাদেশে মানুষের ইমান এত মজবুত, এত শক্ত, বলে যে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে। একে তো চোর আবার বড় গলা, নামাজ পড়ে না এক অপরাধ করে আবার বড় গলা করে যে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে। ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যেই মুসলমানের সন্তান, যে মুসলমান নামাজ পড়ে না, ইসলামে তার কোনো ভাগ নাই, হিস্সা নাই, নাম নিশানা নাই। কত বড় কথা! সাহাবায়ে কেরাম তাদের যুগে বেনামাজিকে কাফের মনে করতেন, যে মসজিদে আসে তাকে নামাজি বলতেন, যে মসজিদে আসে না সে বেঈমান, কারণ তখন কোনো মুসলমান মসজিদে না এসে থাকতো না, এমনকি মুনাফেকও মসজিদে আসতো, অথচ আজ মুসলমানের সন্তান মসজিদে যায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বিধর্মী কাউকে সালাম দেওয়া জায়েজ নয়, যদি বিধর্মী শিক্ষক হয় তাকে কিভাবে সম্মান করবো? শিক্ষককে সম্মান করতে হবে, তিনি বিধর্মী ভিন্ন ধর্মাবলম্বী হলেও, শুধু ভিন্ন ধর্মাবলম্বী নয়, তিনি সিনিয়র, বয়সে বড়, তারপরেও তাকে সম্মান করতে হবে। তাকে সম্মানের জন্য যত রকমের সাধারণ অভিবাদন আছে সেগুলো নিবেদন করবেন, গুড মর্নিং, হ্যাঁ, তাকে আপনি ম্যানার্স প্রদর্শনের জন্য যত
ভাষা হতে পারে, জেনারেল ভাষা, সেগুলো আপনি তাকে বলবেন। থ্যাংক ইউ স্যার, শুক্রিয়া স্যার, ধন্যবাদ স্যার, তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, তার জন্য সিট ছেড়ে দেওয়া, তাকে শ্রদ্ধা করা, এই কাজগুলো আপনি করবেন, কোনো অসুবিধা নেই। এগুলো করাতে যায় না যায় কিছু নাই, কিন্তু তার ধর্মীয় অভিবাদন যেটা, সেটা আবার তাকে দিতে যাবেন না, কারণ সেই ধর্মীয় অভিবাদনটা তার। ধর্মীয় বিষয়গুলোকে আমরা অনেক ক্ষেত্রে আজকাল একেবারে গোলালুর মতো করে ফেলছি, এটা করা উচিত না। সবাসের শুরুতে ভুলে দোয়া না পড়লে গুনাহ হবে কিনা? ভুলে যদি দোয়া না পড়েন গুনাহ হবে না, কিন্তু একটা বড় ক্ষতি হবে। সেটা কি? যেই কোনো ভালো কাজ, যেই কোনো ভালো কাজ আপনি বিসমিল্লাহ যদি না বলেন কাজের শুরুতে, যেই কোনো কাজ, হালাল কাজ এবং যে কোনো আপনার ভোগ উপভোগ, সেটা খাওয়া দাওয়া বলেন, পান করা বলেন, বাসায় প্রবেশ করা বলেন, সকল ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ যদি না বলেন, শয়তান সেখানে শরিক হয়। এমনকি হাদিসে আসছে, কোনো মানুষ স্ত্রী সহবাসের সময় যদি বিসমিল্লাহ না বলে, দোয়া না পড়ে, শয়তান তার সাথে শরিক হয়। কত ডেঞ্জারাস কথা! খাবারের সময় বিসমিল্লাহ বলেন নাই, শয়তান আপনার সাথে খাবারে শরিক হয়, বরকত নষ্ট হয়ে যায়, খাবারের উপকারিতা ভাগ হয়ে যায়। আপনি বাসায় ঢোকার সময়, ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলা ছাড়া ঢুকছেন, শয়তান আপনার সাথে ঢুকবে। হাদিসে আসছে, শয়তান প্রত্যেকটা মানুষের সাথে সাথে থাকে। বাসা যখন ঢুকবেন, বিসমিল্লাহ বলতে ভুলে গেলে শয়তান খুশি হয়, বলে যে আজকে এই বাসায় থাকার সুযোগ পাইলাম। রাতভর শয়তান শয়তানি করবে। ঘরে ঘরে আজকাল নানা রকমের দুরারোগ্য ব্যাধি, নানা রকমের সমস্যা, শয়তান আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে আছে। আমরা ঘরে ঢুকতে বিসমিল্লাহ বলি না। আমি বলি, ঘরগুলোকে দুষ্ট জিন থেকে, শয়তান থেকে বাঁচার জন্য যে কাজগুলো করবেন, এর ভিতরে অন্যতম একটা কাজ হলো, যত লোক এ বাসায় ঢুকবে অবশ্যই সবাই, বাচ্চা থেকে বড় সবাই, ঢুকার সময় বিসমিল্লাহ, বের হওয়ার সময় আবার বিসমিল্লাহ, খাওয়ার সময় বিসমিল্লাহ, টয়লেটে যাওয়ার সময় বিসমিল্লাহ, এবং সকল কাজে বিসমিল্লাহ বলতে হবে। অতএব যদি দোয়া না পড়েন গুনাহ হবে না, কিন্তু আপনারই ক্ষতি হবে, এই জন্য এটা করা অনুচিত। সুদের টাকায় সন্তানকে বিদেশে পাঠালে ওই সন্তানের উপার্জিত টাকার ব্যাপারে শরীয়তের বিধান কি? কোনো বাবা, কোনো বড় ভাই, কোনো অভিভাবক যদি নিজের সন্তানকে, ছোট ভাইকে সুদের টাকা দিয়ে বিদেশ পাঠাইছেন, তাহলে সেক্ষেত্রে এই কাজটা তিনি কবিরা গুনাহ করেছেন। আল্লাহ তাআলা অল্প দেন দেশে, অল্প খাবেন, বেশি খাবেন না, তারপরও হারামে যাবেন না। যদি কেউ এরকম করে ফেলে, তাহলে তার সব উপার্জন হারাম হয়ে যাবে না, সব উপার্জন হারাম হয়ে সেখানে গিয়ে যদি সে বৈধ কাজ করে, তাহলে তার উপার্জন কি হবে? বৈধ হবে। কিন্তু যে কাজটা তারা আগে করে ফেলেছে, এটা অন্যায় করেছে, এই জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে, লজ্জিত হতে হবে, ক্ষমা চাইতে হবে। শেষ প্রশ্ন, মানুষ মারা গেলে অনেকে 3 দিন 5 দিন 10 দিন পরে খাওয়ায়, এটা শরীয়তে জায়েজ আছে কিনা? বাইরে বিয়ের পরে 5 দিন 10 দিন 40 দিন 20 দিন এরকম বিভিন্ন খাবার অনুষ্ঠান করে, এগুলো শরীয়ার কোনো নির্দেশনা নয়। দিনক্ষণ ঠিক করে বিভিন্ন রকমের খাবার আয়োজন করাটাকে অনেকে মুদ্রার জন্য, আমাদের জন্য অবশ্য পালনীয় করণীয় মনে করে, এটি উচিত কাজ না, এটি সুন্নাসম্মত কোনো আমল না। শ্রাদ্ধ, আমি সবসময় বলি শ্রাদ্ধ, তালিবাসের অপলাকার দর পঠে পিঠে বড় ধ লিখে গুগলে সার্চ দিবেন, সার্চ রেজাল্ট আসলে এরপরে দেখবেন যে এটা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের একটা ধর্মীয় বিশ্বাস থেকে তারা করে, যে মানুষ মারা গেলে আত্মীয় স্বজন এলাকাবাসীকে না খাওয়ালে তাকে স্বর্গে নাকি খানা দেওয়া হয় না, এটা ইসলামের কোনো নির্দেশনা, ওইটা আমাদের সমাজে ব্যাপকভাবে মানুষের মধ্যে প্রচলিত। তবে হ্যাঁ, মুর্দার তরফ থেকে আপনি আত্মীয় স্বজন গরিব দুঃখীকে দান যেমন করতে পারেন, খাবারও দিতে পারেন, কিন্তু দিনক্ষণ ঠিক করে তারপরে এরকম খাবার আয়োজন করাটাকে, জিয়াফত দেওয়াটাকে, খরচ করা ইত্যাদি বলে অনেক এলাকাতে, এগুলো করাটাকে যে সিস্টেম এবং এটাকে একটা প্রথা বানিয়ে নিয়েছি আমরা, এটা ইসলামের কোনো নির্দেশ না। বরং যেই লোক মারা যায় তার আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়াইতে হয়, আমরা উল্টা তাদের কাছে, তাদেরকে হয়তো অল্প স্বল্প খাওয়াই, এরপরে তাদের কাছে যায় পুরো এলাকাবাসী গরু ছাগল আদায় করি, ঠিক না? আমি ঠিক, এটা অন্যায়, এটা অবিচার, কিন্তু আমাদের দেশে ঘরে ঘরে হয়। না খাওয়াইলে বলে কি, কি মানুষটা ছেলে মেয়ে রেখে গেল, কারোর হাত ধোয়াই নেই, সমালোচনা করে, ঠিক না? আমি ঠিক, যত সমালোচনা করে করুক, তারপরও বিদআত করা যাবে